এই আজকে পেয়ারা মাখাটা একটু ভালো লাগছে না, ঝালই দেয়নি। হ্যাঁ, এই বাড়ি গেলেই তো মা কাজ করতে বলবে। এই চ না ওখানে একটু বসি। না রে, মা আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে, কাল আমাকে দেখতে আসবে তো তাই। কাল দেখতে আসবে তো আজ কি ঢং করছে? আমাকে দেখতে আসবে আর তোর হিংসা হচ্ছে না? আমি তোকে শুধাতে গেছি, তুই তো যেচি বললি দেখতে আসবে বলে খুব গিদিরি হয়ে গেছে না? গিদিরি আবার কি? তোকে তো কেউ দেখতেও আসে না, তোর গতি হবে না, বাপের বাড়িতে পৌঁছবি। কি বললি তুই? আমি খেলবো না, আমার ভাল লাগছে না মা। আমাকে কেউ দেখতে আসে না, আমাকে কেউ পছন্দ করবে না, তোমরা আমার বিয়ে দিতে পারবে না, আরো কত কি বলছে। আমরা ভয়ে মরে যাচ্ছি, ময়নার আব্বা চুরি পরে আছে তো। হাশিম কিপ্তি টাকা খরচ করবে নাকি, তাই আর মেয়ের বিয়ে দিবে? ওইসব জানিনি, আমার মেয়ের বিয়ে দিব? তুমি ছেলে দেখো। মা, আমাকে এখন পথে বেরাতেই দিবে না। এই লাও মা, তুমি ঘরে যাও। তাহলে এখন আমরা আসি বিয়াই। দুপক্ষের পছন্দ যখন, তাহলে আর দেরি করে লাভ নেই ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি গিয়ে আমরা আলোচনা করে এই মাসেই বিয়ে লাগিয়ে দিব। তাহলে এখন আমরা আসি বিয়াই। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, আবার আসবেন কিন্তু। কই গো, আমাদের ময়নার বিয়ে ঠিক হয়ে গেল। আমাদের জামাই প্রাইমারি স্কুলের মাস্টার, ময়নাকে দেখি পছন্দ হয়ে গেল। কত লোকে ধাড়ি ধাড়ি মেয়ে ঘরে পড়ছে দেখিছো মা, দেখিছো? আমি হাই স্কুলের মাস্টারের সাথে তোর বিয়ে দিব, কাঁদিস নি। ওদের মেয়ে ক্যাঠে আছে, টুম্পাচ্ছে 7 মাসের বড়, সে হুশ আছে কি? আমাকে ক্যাট বলছে। আব্বা মা, তোমরা কিছু বলবে না? আমার মেয়ে ক্যাট আর ওদের মেয়ে বুধাই বয়লার মুরগি। ছাড়ো তো, লোকে জ্বলিয়ে মরলো। ময়না, তোকে 500 টাকা দিল, কি করবো? যা ফুচকা খেয়ে আসবো পেট ভরি। কতদিনের মেয়ে দেখানো ব্যবসা! টুম্পার বাপের টাকা নাই নাকি? এই নে 1000 টাকা, ফুচকা খেয়ে তারপরে কাল আসবি, না হলে তুই আমার মেয়ে না। মুনসুর ঘটক আমার চেয়ে ভালো ছেলে দিতে পারবে নাকি? থামো, এই দেখো এই ছেলেটা পছন্দ কি আগে বলো একবার, রাজকুমার। হ্যাঁ,
দেখি তো ভালোই লাগছে। হেকিমপুরে বাড়ি আর ওই গায়ের হাই স্কুলে এই তো পেয়েছে। না ধরো, এই নাও আমার মেয়ের ছবি। যত টাকা লাগবে তত টাকা দিব, ঠিক করে ফেলো। ঠিক আছে। ওগো, ওরা তো আমাদের আগে বিয়ের দিন করে ফেললো। কি, ওরা আমাদের আগে বিয়ের দিন ঠিক করে ফেলেছে? হ্যালো বিয়াই। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। বলছি, আমি আরো 20,000 টাকা বেশি দিব, সামনে মঙ্গলবারে বিয়ে দিতে হবে। ওগো শুনো শুনো, কি হলো? শুনো, ওরা তো আমাদের উপর হিংসা করে বিয়ের দিন মঙ্গলবারে ঠিক করে ফেললো। কি, হ্যালো শুনেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বৌমা ভালোই আছে। শুনেন বিয়াই, দরকার হয় আমি 50,000 টাকা বেশি দেবো, কালকে বিয়ের দিন করতে হবে। না না, তা বললে হবে না, আমি যা বলছি তাই শুনেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই কি হলো, রাজি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। ওগো, ওরা তো কালকে দিন করে ফেললো। ওরা কালকে দিন ঠিক করে ফেললো। হ্যালো হ্যালো, একই রাজা মুন্না, এক মাস পরে বি ঠিক হয়ে গেল বললি, আজ আবার হঠাৎ করে বি লাগিয়ে দিলি। ও সব অনেক কথা, পরে শুনবা, এক্ষুনি বিয়ের গাড়ি চলে আসবে। তা প্যান্ডেল করিস নি, কাউকে জিয়াফত দিস নি, ওসব পরে হবে মা, আগে বিয়ে হয়ে যাক তারপর সব হবে। আরে ময়না, এ বলবি এসছে তো? হ্যাঁ হ্যাঁ এসছি গো এসছি। শুনেন, জামা ঢুকার সঙ্গে সঙ্গে বিয়ে পড়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ আমাকে আবার যেতে হবে তো। শুনেন, এই হাসিমের বিটির আগে আমার মেয়ের বিয়ে চাই। হ্যাঁ হ্যাঁ, কাদের জামা আগে আসছে দেখি। এ বিগালিয়ে দে বিগালিয়ে দে বিগালিয়ে দে, এ বিয়ের গাড়ি আসছে। এ আসো আসো, এই থামো 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 থামো, এই নামো 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 নামো, এই চলো 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 চলো, কি করে, এই চলো 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 চলো, বসো। এই মৌলবী, এই চলো 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 চলো, বসো বসো। এই টুম্পা, দূরে দূরে, এই টুম্পা দৌড়ি আয় রে, এইখানে বস, ওইদিকে আর যেতে হবে না। আমরা আগে বিয়ে ঠিক করলাম আর ওদের জামাই আগে চলে আসলো, কেমন করে কথা বলিস? কি, হ্যালো বিয়াই, এত দেরি করছেন কেন? আপনারা কখন চলে এসেছেন, আমাকে দেখতে পাচ্ছেন না? তাহলে চলো 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 চলো, খাও খাও, লজ্জা করে না খাও। ইরে, তোর জামাই এখন আসেনি। তুই তুই আমার জামাই চুরি করে এসেছিস তার মানে? শেষে জামাই চুরি, জামাই চুরি মানে তোদের জামাই আসেনি বলি? এই তো আমার বিয়াই। এ দেখ, দেখেছিস আপনারা এই বাড়ি দিকে ঢুকে বললেন? আরে ধরিলি চলে আসলো, একই রকম বাড়ি বুঝতারিনি। তাহলে চলেন চলেন চলো বাপ, ওঠো ওঠো ওঠো। আর কিছু করার নাই গো ভাই, বিপন্ন হয়ে গেছে। এ জামাই আমার কিন্তু, চলো 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 চলো, আয় দাও 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 দাও, চলো 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 চলো, আয় মামি আসো।
এটা কোন বাড়ি? মেয়ের বাপ কই গো? আরে আপনি বসেন তো, বসেন 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 বসেন। কই গো মিষ্টি আসো, লেন মিষ্টি মুখ করেন। আপনারা মেয়ের কে গো? আর আপনি খান তো, বিপরণ হয়ে গেছে গো। মেয়ে আসো, মিষ্টি মিষ্টি খাই দাও। হিংসা করলে ওইরকমই হয়। হ্যাঁ আমাদের লাভ হলো, হাই স্কুলের মাস্টার আমার জামাই হয়ে গেল। আমি মাস্টার, জানিনি তো। জামাই কি বলছে গো? ঠিকই তো বলছে, আমার ছেলে হাই স্কুলের সামনে চায়ের দোকান চালায়। আপনার কোন জামাই মাস্টার মা? কেন বাপ, তুমি তুমি তো মাস্টার। তা কেন হবে, আমার ছেলে প্রাইমারি স্কুলের সামনে ঝাল মুড়ি বেচে। একসাথে দুই বাড়িতে বি লাগিছি, এক পেটে দুই বাড়িতে খাবো কি করি? হাই স্কুলের মাস্টার বলি, তুই চায়ের দোকান জামাইলে শেষ কি হরে? প্রাইমারি স্কুলের মাস্টার বলি, তুই ঝাল মুড়ি আনছিস।